আসসালামু আলাইকুম। তবে কি মাশরাফি বিন মর্তজা এবং সাকিব আল হাসান তাদের দেখানো পথে হাঁটতে যাচ্ছেন তামিম ইকবাল? নেটিজেনরা তাই তেমনই মনে করছে, তামিম ইকবাল হয়তো নির্বাচন করবেন, দ্বাদশ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন, কারণ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, কথা বলেছেন। তামিম ইকবাল এ সম্পর্কে সাংবাদিকদের বিষয়টি খোলাসা করেননি। এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান তিনি কিন্তু ইতিমধ্যে তার মনোনয়নপত্র সশরীরে নিজে এসে জমা দিয়েছেন। তিনি নৌকার মাঝি হতে চাচ্ছেন, নৌকার কাণ্ডারি হতে চাচ্ছেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন। এদিকে তামিম ইকবাল সস্ত্রীক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, যেখানে তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তিনি খোলাসা করেননি। এদিকে সাকিব আল হাসান কিন্তু নমিনেশন পেপার জমা দেওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওনার সাথে দেখা করেছেন। সাকিব কিন্তু মনোনয়ন পেতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেছেন, আর এতেই কিন্তু অনেক আলোচনার জন্ম দিয়েছে। তামিম ইকবাল কি তাহলে সেই পথে হাঁটছেন? তিনিও তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। এদিকে তামিম ইকবাল কৌশলী উত্তর দিয়েছেন, তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, তিনি এ নিয়ে আলাপ করেননি। আবার তিনি বলেছেন ক্রিকেট নিয়েও আলাপ হয়নি, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। অনেকে তো দুয়ে দুয়ে চার করে নিয়েছে যে তামিম ইকবাল আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হবেন, এজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। যাই হোক, তামিম মাশরাফি সাকিবের দেখানো পথে হাতে কিনা এটা এখন সময়ের ব্যাপার, সময় বলে দেবে তামিম ইকবাল কী করবে। আপনারা কী ভাবছেন লিখে জানাতে পারেন।